ईद मुबारक टीवी वाने दर्शक देर जानाच्छि ईद मुबारक आमादेर छोटोबेलाय जे ईद आमरा उद्यापन करेछि एखनकार थेके सेटा अनेक अनेक दूरे सेटा अन्य धरनेर ईद जे आनंद जे उत्साह एवं तार जे व्यंजना छिलो सेगुलो अभूतपूर्व सेटा आजकाल आर पाई ना एकटा विश्व संस्कृतिर प्रभाव आमादेर मध्ये पड़েছে এবং আমরা নিজেদেরটা আস্তে আস্তে যেন মিয়ে আসছে ভুলে যেতে বসেছি কিন্তু ছোটবেলায় আমরা একটা মিশ্র সংস্কৃতির মধ্যে ওঠা বসা করলেও বড় হয়েছি সেখানে কলকাতায় কিন্তু সেখানে অন্য সংস্কৃতির লোক বসবাস করলেও আমাদের নিজস্ব সংস্কৃতি আমরা ভুলিনি কিন্তু এবং আমরা সেখানে অত্যন্ত আনন্দ পেয়েছি সেগুলোর মধ্যে থেকে তো আজকাল তেমন একটা দেখি না সেটা খুব কষ্ট লাগে মনে আমি ঈদে কাজী নজরুল ইসলামের লেখা ঈদের একটি গান আমি শোনাচ্ছি এলো আবার ঈদ ফিরে এলো আবার ঈদ চলো ঈদগাহে এলো আবার ঈদ ফিরে এলো আবার ঈদ চলো ঈদগাহে যাহার আশায় চোখে মোদের ছিল না রে নীর চলো ঈদগাহে এলো আবার ঈদ ফিরে এলো আবার ঈদ চলো ঈদগাহে শিয়া সুন্নি মাজহাবি একই জামাতে ঈদ মুবারকে মিলিব একসাথে ভাই পাবে ভাইকে বুকে হাত মিলাবে হাতে আজ এক আকাশের নিচে মোদের একই সে মসজিদ চলো ঈদগাহে এলো আবার ঈদ ফিরে এলো আবার ঈদ চলো ঈদগাহে ঈদ এনেছে দুনিয়াতে শিরনি বেহেশতি দুশ্মনে আজ গলায় ধরে পাতাবো ভাই দোস্তি জাকাত দেব ভোগ বিলাসার গুসা বদমস্তি প্রাণের তস্তরিতে ভরে বিলাবো তাওহীদ চলো ঈদগাহে এলো আবার ঈদ ফিরে এলো আবার ঈদ চলো ঈদগাহে আজিকার ঈদের খুশি বিলাবো সকলে আজের মতো সবার সাথে মিলবো গলে গলে আজের মতো জীবন পথে চলবো দলে দলে প্রীতি দিয়ে বিশ্ব নিখিল করবো রে মুরির চলো ঈদগাহে এলো আবার ঈদ ফিরে এলো আবার ঈদ চলো ঈদগাহে যাহার আশায় চোখে মোদের ছিল না রে নীদ চলো ঈদগাহে চলো ঈদগাহে চলো ঈদগাহে আজকালকার যে টেলিভিশন রেডিওতে যে ধরনের অনুষ্ঠান হয় ঈদের সময়তে তাতে বোঝা যায় না এটা ঈদের অনুষ্ঠান এটা সবচেয়ে দুঃখজনক এবং তার বক্তব্য অন্য তার ভাষা অন্য আমার মনে হয় না যে এটা একটা ঈদের অনুষ্ঠান দেখছি অথবা শুনছি বরং অন্যান্য দেশের অন্যান্য জাতির বিনোদনের ছাপ আছে তো এটা হওয়া উচিত ছিল না ঈদের বকরিদে অন্তত আমাদের ইসলামের যে বক্তব্য যে ব্যক্তি সেগুলো প্রচার করা উচিত এবং আমাদের বুঝতে দেওয়া উচিত যে আমরা একটা ভিন্ন সংস্কৃতি এবং আমরা আমাদের একটা নিজস্ব বক্তব্য আছে নিজস্ব একটা ধারা আছে সেইটা অন্তত বুঝতে দেওয়া উচিত তো সেটা আমরা বুঝতে পারি না তো সেইটা খুব দুঃখজনক আমার মনে হয় ইসলামী ধ্যান ধারণার নিয়ে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের অন্তত এইসব দিনগুলোতে হওয়া উচিত
যেমন এই গানটার কথা বলি, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটি আপামর জনসাধারণকে উদ্বেলিত করে তুলেছিল এবং আজ পর্যন্ত এই গানটি চিরকালের হয়ে আছে। এটি মুসলিম সংস্কৃতির একটি অনন্য উদাহরণ বলে আমি মনে করি, কাজী নজরুল ইসলামের একটি অনন্য সৃষ্টি। মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লা, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লা, দে জাকাত মুর্দা মুসলিম রে আজ ভাঙাই তে নীদ, দে জাকাত মুর্দা মুসলিম রে আজ ভাঙাই তে নীদ, মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটি আমাদের মুসলিম সমাজে একটি চিরকালের গান হয়ে আছে, এর আশা উদ্দীপনা উৎসাহ এবং এর যে ব্যক্তি এটির তুলনা নেই। আজও আমাদের কাছে এই গানটা চির নতুন হয়ে আছে এবং ঈদ আসলে এই গানটা ছাড়া আমাদের যেন ঈদ উদযাপন হয় না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসলে কোনো কিছু সার্থক হবে না। তো আমরা গানের মাধ্যমেই তাকে ভালোবাসতে পারি। কাজী নজরুল ইসলাম এরকম বহু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি লিখে গিয়েছেন যেগুলো অতুলনীয় এবং রাসূল প্রীতির রাসূল প্রেমের এমন তুলনা আর নেই। আমি দু একটি গান শোনাচ্ছি। মোহাম্মদ নাম যত জপি তত মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, মোহাম্মদ নাম যত জপি তত মধুর লাগে, ওই নামেরই মধু চাহি মন ভোমরা বেড়ায় গাহি, ওই নামেরই মধু চাহি মন ভোমরা বেড়ায় গাহি, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে, মোহাম্মদ নাম যত জপি তত মধুর লাগে, ও নাম প্রাণের প্রিয়তম ও নাম জপি মজনু সম, ও নাম প্রাণের প্রিয়তম ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের কুসুম বাগে, মোর প্রাণের কুসুম বাগে মোহাম্মদ নাম যত জপি, ওই নামে মুসাফির রাহি চায়না তখত শাহান শাহি, ওই নামে মুসাফির রাহি চায়না তখত শাহান শাহি, নিত্যও নাম ইলাহি যেন হৃদ জাগে মোর, যেন হৃদ জাগে মোর, যেন হৃদ জাগে মোহাম্মদ নাম যত জপি তত মধুর লাগে, মোহাম্মদ নাম যত জপি।